আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিবারের মতো আমি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। টিউটোরিয়ালটি হচ্ছে ইন্ডাকশন সিঙ্গেল ফেজ মোটর যে ক্যাপাসিটার ক্লাস এবং ডাবল ক্যাপাসিটার প্লাস ক্লাস এবং মোটর কীভাবে কানেকশন করতে হয় সে বিষয়ে। তো বন্ধুরা, বরাবরের মতো আমি আপনাদের মাঝে আবারও একটি রিকোয়েস্ট থাকলো, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, এখানে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, ইন্টারফেসটির সাথে আপনাদের একটু পরিচয় করে দিই। ইন্টারফেসটি হচ্ছে আপনার, এটা হলো স্টার্টিং ক্যাপাসিটার, এটা হলো ক্লাস, এটা হলো রানিং ক্যাপাসিটার, এটা হলো রানিং কয়েল, এটা স্টার্টিং কয়েল। ঠিক আছে, আমি আবার বলি, এটা স্টার্টিং কয়েল, এটা রানিং কয়েল, এটা হলো রানিং ক্যাপাসিটার, স্টার্টিং ক্যাপাসিটার প্লাস এটা ক্লাস। ঠিক আছে, তো বন্ধুরা কানেকশনটা হচ্ছে, আমি আপনাদের একটু বুঝাই, আপনার রানিং কয়েল প্লাস স্টার্টিং কয়েল দুইটাই মিলা কমন হবে। ঠিক আছে, এই কমনটা হওয়ার কারণ যে আপনি এই কমনটা আপনি ঘোরাতে পারবেন না, এদিক ওদিক আপনি ঘোরাইতে পারবেন না। ঠিক আছে, এই কমন কমন ফিক্সড থাকবে, আর আপনার যত কাজ হবে এখানে, এখানে কাজটা হচ্ছে আপনার রানিং কয়েল প্লাস রানিং ক্যাপাসিটার প্লাস স্টার্টিং ক্যাপাসিটারে যে আপনার ক্যাপাসিটার যে দুইটা করে তার থাকে, দুইটা করে তারের থেকে একটা করে নিয়ে, আর আপনার রানিং কয়েলের একটা তার নিয়ে এখানে আপনার কানেকশন হবে একটা। ঠিক আছে, একটা কানেকশন হবে, আর আপনার স্টার্টিং কয়েলের যে আরেক মাথা কানেকশন আছে, আরেক মাথার যে তারটা আছে ওই তারটা আপনার রানিং ক্যাপাসিটার প্লাস ক্লাসের সাথে কানেকশন হবে। আমি আবারও বলি, স্টার্টিং কয়েল এবং রানিং ক্যাপাসিটার প্লাস ক্লাসের একসাথে কানেকশন হবে। এই কানেকশনের সাথে কিন্তু আপনি যতই যা করেন, স্টার্টিংয়ে যাতে পাওয়ার না যায়, স্টার্টিংয়ে পাওয়ার না পড়ে, আপনি স্টার্টিং পাওয়ার দিবেন না এরকম কোনো কিছু আপনি ই করবেন। ঠিক আছে, যাতে আপনি স্টার্টিং যাতে পাওয়ার না দেয়। পাওয়ার কিন্তু আপনি সবসময় মনে রাখবেন যে রানিংয়ের উপরে কীভাবে পাওয়ার দেওয়া যায়, রানিং কয়েলে কীভাবে পাওয়ার আসবে সেভাবে পাওয়ার দিবেন। ঠিক আছে, আর একটা কথা হচ্ছে যে আপনার স্টার্টিং ক্যাপাসিটার প্লাস ক্লাস একটা কানেকশন, স্টার্টিং ক্যাপাসিটার প্লাস ক্লাস একটা কানেকশন, আর স্টার্টিং কয়েল রানিং ক্যাপাসিটার আর ক্লাস সাথে একটা কানেকশন, আর স্টার্টিং ক্যাপাসিটার রানিং ক্যাপাসিটার প্লাস রানিং কয়েল একটা কানেকশন। এই কানেকশনের সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হলো আপনার ইনপুট, এটা হলো ইনপুট, এখানে স্টার্টিং ক্যাপাসিটার রানিং ক্যাপাসিটার প্লাস রানিং কয়েলের কমন হয়েছে, এখানে একটা আপনার ইনপুট নিউট্রাল দেন কিংবা ফেজ দেন দিতে পারেন, সমস্যা নাই। আর এটা হলো হচ্ছে আপনার রানিং কয়েল এবং স্টার্টিং কয়েলের যে কমনটা হচ্ছে, এই কমনে আপনি এটাও ইনপুট, আপনি এখানে রানিং 220 ভোল্ট আপনার নিউট্রাল কিংবা ফেজ যেটা হচ্ছে সেটা দিতে পারেন। তো বন্ধুরা, এই হলো আমার ভিডিওটি। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আর যদি সমস্যা হয় বুঝতে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর যদি আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই টিপিয়ে রাখবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।